নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে ইনসাইট বন্ধুরা তোমরা ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তোমরা থামবেল থেকে অবশ্যই বুঝতেই পেরেছি আমি আজকে কোন বিষয়ের উপর ভিডিও বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক দেখেছো দীর্ঘ দশ বছর পর আমাদের রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে বন্ধুরা তোমরা দেখে নাও দি অত্যন্ত একটি খুশির খবর যারা বিভিন্ন সরকারি চাকরির প্রার্থী রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমরা জানো আমি তোমাদের সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি তাই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক তোমাদের মুখ্যমন্ত্রী কি কী ঘোষণা করেছে তোমার শিক্ষক নিয়োগ সম্পর্কে চলো দেখে নেওয়া যাক চলো বন্ধুরা তোমাদের এটা তোমরা অনেকেই জানো যারা নিউজ চ্যানেল দেখো তারা সবাই জানো হয়তো যে দেখো মুখ্যমন্ত্রী এবং তোমাদের শিক্ষামন্ত্রী ভারত বসু কিছু গুরুত্বপূর্ণ টপিক ঘোষণা করেছে মানে শিক্ষক নিয়োগ সম্পর্কে চলো সেইটা আমরা দেখে নিই চলো এখানে এটা একটা কর্মসংস্থান পেপারের একটা কাটিং মানে একটা কাট করে আমি তোমাদের এটা দিয়েছি ঠিক আছে কর্মসংস্থান পেপারে তোমরা দেখে নেবে এইটা তোমাদের প্রকাশিত হয়েছে যে রাজ্য স্কুলে চটপট শিক্ষক নিয়োগ হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ তোমরা রাজ্যে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক হারে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এখন স্কুলের পড়ালেখা স্বাভাবিকভাবেই শুরু হয়েছে লকডাউনের পর ঠিক আছে তাই অনেক স্কুলে প্রচুর শূন্যপাত রয়েছে আগামী দিনে কোনো স্কুলেই কোনো শিক্ষক মানে পদ আর কি শূন্য শূন্যপাত থাকবে না ঠিক আছে প্রত্যেকটা শূন্য পদেই আর কি নিয়োগ করা হবে সব শূন্য পদেই দ্রুত পূরণ করা হবে ঠিক আছে রাজ্যের শিক্ষামন্ত্রী বাইশে মার্চ মানে বার্ত বসু বাইশে মার্চ তোমাদের বিধানসভায় বিবৃতি দিয়ে এ কথা জানান ঠিক আছে তোমরা অনেকেই জানো এই কথাটি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান যে শিক্ষক শিক্ষিকা দ্রুত হারে নিয়োগ করা হোক এবং শিক্ষামন্ত্রী জানান যে মেধাবী প্রার্থীরা তাদের নিজের জেলায় চাকরি পাবেন ঠিক আছে এবং তাদের জন্য একটি উৎসি নামে একটি প্রকল্প শুরু হবে এবং রাজ্য স্কুলে স্পট এটা দেখতে পাচ্ছ প্রথম পাতার পর আর একটা তোমাদের নিউজ আমি তোমাদের দিতে চলেছি দেখো পোর্টাল তৈরি হয়ে গিয়েছে এতে শিক্ষকদের বদলির আর কি পদ্ধতি আরও সরলীকরণ হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের সব স্কুলের শূন্যপথ সংগ্রহের কাজ চলছে সরকারের সবুজ সংকেত মিললেই আর কি নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে বন্ধুরা দেখো দীর্ঘদিন ধরে তোমাদের কোনো শিক্ষক নিয়োগ নেই ঠিক আছে শিক্ষক তো তোমাদের নিয়োগ করতেই হয় বন্ধুরা ঠিক আছে না হলে তোমাদের শিক্ষক থাকবে না তো স্কুল বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষক তোমাদের খুব শীঘ্রই নিয়োগ হবে ঠিক আছে পুরানো নিয়োগ নিয়ে আদালতে কোনো যেসব মামলা চলছে তার দ্রুত কিন্তু নিষ্পত্তি হবে বলে এমনটাই ঘোষণা করা হয়েছে ঠিক আছে অন্যদিকে প্রাথমিক শিক্ষা সাতশো আটত্রিশ জনের মেধাতালিকা বের করে নিয়েছে ঠিক আছে আর কি দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষাও সফল হয়েও অনেক প্রার্থীরা তালিকায় আর কি স্থান পায়নি সফল হয়েছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় তারা অনেকে সফল হয়নি ঠিক আছে এ নিয়ে আদালতে মামলা হয়েছে হচ্ছে ঠিক আছে মামলা চলছে মামলার আর কি দ্রুত নিষ্পত্তিকরণ হবে বলে এটাই ঘোষণা করা হয়েছে ঠিক আছে তো পর্ষা সূত্রে জানা যাচ্ছে যে দু হাজার সালের টেট সফল প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখেই নিলে ঠিক আছে তোমাদের দ্রুত কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও এটা এটা একটা খুবই খারাপ বিষয় যে দীর্ঘদিন তোমাদের কোনো শিক্ষক নিয়োগ হয়নি যারা শিক্ষিকা টিচার হতে টিচার হওয়ার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলে তাদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই তোমাদের দ্রুত শিক্ষক নিয়োগ হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যারা এতক্ষণ দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকানটি অল করে দাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং